কিন্তু এখানে স্প্রে করে দিলে কিন্তু পারফিউমটা এই যে বাতাস, বাতাসের সাথে কিন্তু পারফিউমের গ্রান্ডটা কিন্তু চলে আসবে। তিনটা মোড যদি অন থাকে, টাইমার মোড, তার মানে হচ্ছে দেখেন তিনটা বাটন কিন্তু এখানে জ্বলছে, তিনটা লাইট, তার মানে হচ্ছে 3 ঘন্টা ধরে এই ফ্যানটা চলবে, মুভ করাতে পারবেন। ওকে, হ্যাঁ, এখন আসি আরেকটা বিষয়ে, যে ফ্যানটা আসলে ক্লিন করবেন কিভাবে, ক্লিন প্রসেসটা। ক্লিন প্রসেস, হ্যাঁ, আচ্ছা, তাহলে ফ্যানটা আপনারা নিজেরা ক্লিন করতে পারবেন। ক্লিন করা যাবে, এই যে গ্রিন কালারটা আছে, ডার্ক গ্রিন, এটা দিয়ে দেখাই। ডার্ক গ্রিন আছে, কালার তিনটা কালার अवेलेबल, মেবি এবার হচ্ছে মেবি যদি কাউকে গিফট করতে চান, এই গরমের মধ্যে মানে গিফট আইটেমের মধ্যে বেস্ট একটা অপশন হতে পারে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, চলে আসলাম ইলেকট্রোলিভের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিওতে। তো সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে। আজকের ভিডিও দেখতেই পাচ্ছেন শুধু ধোঁয়া আর ধোঁয়া দেখাই যাচ্ছে। তো ভাইয়া, আমরা আজকে কথা বলবো আমাদের সাইফুল ভাইয়ের সাথে, যে আসলে তো ধোঁয়া কেন বা কিসের জন্য এত ধোঁয়া, বা এগুলো কি আসলে কি আগুন টাগুন লেগে গেলো নাকি এখানে ভাইয়া? না না ভাইয়া, এটা হচ্ছে মানে সবার জন্য একটা আকর্ষণীয় এসি নিয়ে এসেছি, একদম রিজনেবল এসি। এসি ভাইয়া, এসি কি এরকম হয় ভাইয়া? হ্যাঁ, নাকি এটা এসির মতোই, এটা এসি বলতে পারেন, এসির মতো ঠান্ডা বাতাস দিবে। আচ্ছা, তাই বর্তমানে যে গরম পড়ছে, আচ্ছা, হ্যাঁ, মানুষ কিন্তু এই গরমের তাপমাত্রা মানে অসুস্থ হয়ে যাচ্ছে দিন দিন। হ্যাঁ হ্যাঁ, তো যারা দেখা যায় যারা নাকি নামাজ টামাজ পড়েন রাত্রেবেলা, উপরে ফ্যানটা অফ করবেন, অফ করে এই ফ্যানটা ছেড়ে দিবেন, আচ্ছা, আপনি কিন্তু ঠান্ডা বাতাসটাই পাবেন, নামাজটা খুব সুন্দর ভাবে পড়তে পারবেন। যারা নাকি দেখা যায় টেবিলে বসে কাজ করেন কম্পিউটারে, হ্যাঁ, তো উপরে সিলিং ফ্যান অফ, এই ফ্যানটা আপনার সামনে ছেড়ে রাখবেন, আর কোনো কিছু অন করা লাগতেছে না, এটা দিয়ে কিন্তু আপনি এসির বাতাসটা পাচ্ছেন। ওকে, ইভেন ভাই আরেকটা কথা বলি, এটাতে কিন্তু আরেকটা স্পেশাল ফিচার আছে। ওকে, আপনি কাজ করতেছেন বা আপনি চাচ্ছেন যে বাতাসের সাথে একটু সুগ্রান বের হোক, জাস্ট এই যে এখানে যে পার্টটা আছে আনলক করলাম, খুলে ফেললাম, এখানে জাস্ট আপনার যে স্প্রে বা পারফিউম আছে, ভিউয়ার্স আপনারা চাইলে কিন্তু এখানে স্প্রে করে দিলে কিন্তু পারফিউমটা এই যে বাতাস, বাতাসের সাথে কিন্তু পারফিউমের গ্রান্ডটা কিন্তু চলে আসবে। সো ভাইয়া, এই ফ্যানগুলোর ফিচার সম্পর্কে যদি আমাদেরকে একটু বলতেন, আসলে এগুলোর ফাংশনটা কীরকম বা কী কী ফাংশন দেওয়া আছে? ধোঁয়া তো বের হচ্ছে, আসলে কীভাবে বের হচ্ছে বা কীভাবে কাজ করবে, কেন ধোঁয়াগুলো বের হচ্ছে আমাদেরকে যদি একটু বলতেন ভাইয়া। ভাইয়া, তাহলে এই যে গ্রিন কালারটা আছে, ডার্ক গ্রিন, এটা দিয়ে দেখাই। ডার্ক গ্রিন আছে, কালার তিনটা কালার অ্যাভেলেবল, মেবি এবার হচ্ছে মেবি যদি কাউকে গিফট করতে চান, এই গরমের মধ্যে মানে গিফট আইটেমের মধ্যে বেস্ট একটা অপশন হতে পারে। যখন আপনি রাত্রেবেলা ঘুমায় গেছেন, আপনি চাচ্ছেন যে এটাতে মানে 3 ঘন্টা পর ফ্যানটা অটোমেটিক অফ হয়ে যাবে, সেই ক্ষেত্রে টাইমার মোডটা আপনি অন করে দিবেন। টাইমার মোড, হ্যাঁ, এখানে টাইমার মোড আমি অন করে দিছি। তিনটা মোড যদি অন থাকে, টাইমার মোড, তার মানে হচ্ছে দেখেন তিনটা বাটন কিন্তু এখানে জ্বলছে, তিনটা লাইট, তার মানে হচ্ছে 3 ঘন্টা ধরে এই ফ্যানটা চলবে। আচ্ছা, এবং এই পাশে যদি দেখা যাচ্ছে লাইট একটা অপশন, এই লাইটের অপশনটা যদি একটু বলে দিতেন আমাদের। লাইটের অপশনটা আপনার এখান থেকে দেখা যাবে, এই যে আচ্ছা উঠাই দিলাম এখান থেকে, এখানে, হ্যাঁ, মানে রাতের বেলা আপনারা কিন্তু লাইট মোডটাও ইউজ করতে পারবেন। আচ্ছা, যেন যাতে করে অন্ধকার থাকলেও বুঝতে পারে যে ফ্যানটা কোথায় আছে বা লাইটটা একটু ডিম লাইট হিসেবে কাজ করবে রুমের। এটার আরেকটা সুবিধা হচ্ছে আপনি চাইলে কিন্তু ফ্যানটাকে এভাবে মুভ করাতে পারবেন। ওকে, হ্যাঁ, এখন আসি আরেকটা বিষয়ে, যে ফ্যানটা আসলে ক্লিন করবেন কিভাবে, ক্লিন প্রসেসটা। ক্লিন প্রসেস, হ্যাঁ, আচ্ছা, তাহলে ফ্যানটা আপনারা নিজেরা ক্লিন করতে পারবেন। ক্লিন করা যাবে, এই যে এখানে যে নবটা দেখতে পাচ্ছেন, এই যে পার্টটা, এটা জাস্ট এভাবে প্রেস করলে, এই দুটো ধরে এভাবে প্রেস করলে কিন্তু ফ্যানটা এই উপরের পার্টটা খুলে আসবে। যেহেতু ফ্যান এখন রানিং অবস্থায় আছে, আমি কিন্তু এটা ধরলাম না, ধরলাম না, আচ্ছা, ঠিক আছে, অনেক স্পিডে ঘুরতেছে, অ্যাক্সিডেন্ট হতে পারে, ঠিক আছে। আর এই ফ্যানটার সাথে আপনারা কিন্তু একটা ম্যানুয়াল পেয়ে যাবেন। যেটা আমরা এখানে দেখিয়েছিলাম যে কালার অপশনে, যে কালার অপশন আছে, লাইটিং অপশন আছে, টাইমিং অপশন আছে, আপনারা দেখতেই পাচ্ছেন, ঠিক আছে। এটা কিন্তু ডাইরেক্ট কারেন্টের লাইনে চলবে। আচ্ছা, এখন কথা হচ্ছে কারেন্ট চলে গেলে আমরা এটা কিভাবে ইউজ করব। তো সেই ক্ষেত্রে আমাদের বাসা বাড়িতে যে পাওয়ার ব্যাংকগুলো আছে, সেই পাওয়ার ব্যাংকের সাথে কিন্তু আমরা এটা কানেক্ট করে নিলেই আমাদের ফ্যান কিন্তু অটো চলতে থাকবে। আচ্ছা আচ্ছা, আর ভিউয়ার্সরা যদি চায় যে রিচার্জেবল ফ্যান নিতে, তাহলে কিন্তু সেটাও আছে। তো আপনাদের ভালো রেসপন্স করলে কিন্তু আমরা সেই রিচার্জেবল ফ্যানটাও নিয়ে আসবো। ওকে, সো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন সুন্দর এই গরমের আরাম এসি কুলার ফ্যান, আপনারা চাইলে যে কেউ পারচেস করতে পারেন ইলেকট্রোলিভ থেকে। সো আমি ইলেকট্রোলিভের অ্যাড্রেসটা একটু বলে দিচ্ছি আর প্রাইসটাও একটু বলে দিচ্ছি। তো প্রথমে হচ্ছে প্রাইজের বিষয়ে আসি, প্রাইসটা কি কত, এখন প্রাইসটা সম্পর্কে যদি একটু সাইফুল ভাই বলতেন। গত বছরেও এই ফ্যানটা
2500 টাকায় সেল করছি। আচ্ছা, তো এবারে কিন্তু এই ফ্যানটার প্রাইস বেড়েছে যেহেতু এটা আমরা চায়না থেকে ইম্পোর্ট করেছি। তারপরও ভিউয়ার্সদের জন্য যাতে সবাই এটা ইউজ করতে পারে, সবার জন্য কিন্তু সবার আয়ত্তের মধ্যে যেন থাকে। আগের প্রাইস এটা মূলত কি ফ্যান বলা হয়, এটাকে বেড সাইড ফ্যান অর সিঙ্গেল পার্সন অথবা ছোট বাচ্চাদের জন্য মেবি বেস্ট হবে? জি জি জি, ঠিক আছে। নিউবর্ন বেবিদের জন্য বেস্ট হবে, বেডের পাশে ইউজ করতে পারবে। যাকে তাহলে 2500 টাকা প্রাইস ধরা হচ্ছে এখন এয়ার কুলার ফ্যানের, মানে গত বছরের প্রাইসটাই রাখা হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তার অ্যাড্রেস হচ্ছে ঢাকার নিউ মার্কেট সিটি কমপ্লেক্স অর্থাৎ বিশ্বাস বিল্ডার্স নামে পরিচিত, পঞ্চমতলা লিফটের 4 অর্থাৎ লিফটের 4 পঞ্চমতলা, ঠিক ক্যাপসুলিট মাঝখানে যে ক্যাপসুলিট হচ্ছে লিফটের, আসলেই আপনারা পেয়ে যাবেন ANZ কর্পোরেশন বা ইলেকট্রোলিভ। ঠিক আছে, তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সুস্থ থাকবেন। যারাই এই প্রোডাক্টটি নিতে চাচ্ছেন, যাদের কাছে ভালো লেগেছে, তারা অবশ্যই অর্ডার করবেন এবং আমাদের ফেসবুক ইউটিউব যেখানেই সম্ভব, যেখানে আপনাদের সুবিধা হয় সেখানেই আপনারা কন্ট্যাক্ট করবেন। ফেসবুক অ্যাড্রেসটা আমি বলেছি, www.facebook.com/electrolive official। আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে, আপনারা চাইলে ইউটিউবের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আপনারা চাইলে আমাদের দেওয়া স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে পারবেন এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন। আর ভাই আরেকটা সুখবর আছে আমাদের ভিউয়ার্সদের জন্য, কিন্তু আমরা আসলে ওয়েবসাইট লঞ্চ করেছি। আচ্ছা, তো যারা নাকি ওয়েবসাইটে অর্ডার করতে চান তারা কিন্তু এই প্রোডাক্টগুলো ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারেন। আচ্ছা, ক্যাশ অন ডেলিভারিতে চাইলে কিন্তু আপনারা ওয়েবসাইট থেকে নিতে পারেন, আপনারা কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া আছে, আপনারা চাইলে সরাসরি আমাদের ওয়েবসাইটটা ভিজিট করুন। আচ্ছা ঠিক আছে, এবং ভিডিওর স্ক্রিনে কিন্তু ওয়েবসাইটের অ্যাড্রেসটা দেওয়া থাকবে। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে নতুন আর কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।